Hello everyone, Assalamu alaikum. This is Aeyan Fahim here. Asha Shabai Vahalwa. Welcome back to my another video. So, our pichone je gate ta dekhte pacchen. Dekhe bujhte parchen upore lekha ache already Rupayan City Uttara. To bujhtei parchen ajke amra Rupayan City tei chole jacchi ekta flat dekhar jonno. To cholun tahole amra flat ta dekhe ashi. Ki obosthay ache ei muhurte ar ki amader jonno wait korche. Let's go. আমরা চলে আসছি ডুপ্লেক্স ফ্ল্যাটটি যেটা আমরা দেখার জন্য ওয়েট করছিলাম এবং আমার পিছনে এখন এই মুহূর্তে যে ফ্ল্যাটটি দেখছেন এটাই হলো ডুপ্লেক্স ফ্ল্যাট সো চলুন তাহলে আমরা চলে যাই ডুপ্লেক্স ফ্ল্যাটটি দেখতে আমাদেরকে হেল্প করবে এই মুহূর্তে মেহেদি ভাই চলুন তাহলে আসসালামু আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসবো জি অবশ্যই এটা হচ্ছে রূপায়ণের ডুপ্লেক্স ভিলা Okay. প্রায় 4075 স্কয়ার ফিটের একটা ভিলা আমরা এখন আছি ড্রয়িং রুমে সো মেহেদি ভাই এখানে হচ্ছে হলো ইন্টেরিয়র তো সবগুলো সেম থাকবে রাইট হ্যাঁ সেম ইন্টেরিয়রটা আমরা যেটা করব সেটা হচ্ছে কনস্ট্রাকশনটা করে দিব বিল্ডিং এ কিন্তু ইন্টেরিয়রটা যে যার পছন্দমতো করে নিতে পারবে তাহলে আমরাই আপনাকে ইন্টেরিয়র সলিউশন দিতে পারবো হ্যাঁ কিন্তু আপনার পছন্দমতো ইন্টেরিয়র হবে আমরা যেটা করব সেটা হচ্ছে বিল্ডিং হ্যান্ডওভার করব Okay. Interior just like a demo. এবং তোরার মধ্যে আমরা এখানে ডুপ্লেক্স যে এরিয়াটা করেছি 150 বিঘা জমির উপরে পুরো আমাদের এই কন্ডোমিনিয়াম বা বলেন যে সিটি বলেন সেটা হচ্ছে পুরো 150 বিঘা জমির এখানে আমরা শপিং মল করছি ওদিকে শপিং সেন্টারের কাজ চলছে এখানে হচ্ছে আমাদের স্কাই ভিলা ডুপ্লেক্স ভবনগুলো অনেকগুলো ভবন নিয়ে আমরা ডুপ্লেক্স সেন্টার করেছি পাশে হচ্ছে আমাদের কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট এবং এই কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট আমরা অলরেডি হ্যান্ডওভারও করে দিয়েছি তো আমরা আসলে শুরু করি চলুন তাহলে আচ্ছা আমরা এখন শুরু করতেছি হচ্ছে এন্ট্রি এক্সিট পয়েন্ট মেইন ডোর হ্যাঁ ডোরটা হচ্ছে এরকম একটা স্যাম্পল ডোর বা এরকম আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আশা করি এটা হচ্ছে ফ্লোর ফ্লোর এখানে আপনি একটা গ্রিন জোন পাবেন গ্রিনারি স্পেস থাকবে বারান্দা থাকবে তো এটা হচ্ছে আমরা ঢুকতেই এন্ট্রিটা আমরা এখন চলে যাচ্ছি গেস্ট রুমে ওকে এটা হচ্ছে আমার গেস্ট রুম ক্যাবিনেট করা আছে লুক এট দিস ইন্টেরিয়র গেস্ট রুমের সাথে আমার একটা বারান্দা আছে আমাদের প্রত্যেকটা জানালা এবং দরজার সাথে হচ্ছে মসকিটো নেট দেয়া আছে এখানে হচ্ছে গ্রিনারি স্পেস চাইলে এটা আপনারা ওপেনও রাখতে পারেন এবং এটা কিন্তু একদম উপর পর্যন্ত খোলা নিচ থেকে একদম উপর পর্যন্ত খোলা দোতলা পর্যন্ত খোলা এরিয়া গেস্ট রুমের সাথে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে একটা টয়লেটে মার্বেল কাউন্টার টেবিল কাউন্টার করে দেয়া আছে হ্যাঁ এটা মার্বেল এই সেটটা মার্বেল দেয়া আমার পুরো মার্বেল ফুল গ্লাস এবং এটা হচ্ছে শাওয়ার স্পেস শাওয়ার স্পেসটা গ্লাস দিয়ে কভার করা এরিয়া হ্যাঁ ইউরোপিয়ান ফিটিংস হাই কমোড এবং পাশে হচ্ছে গ্রিন স্পেস এই হচ্ছে আমার গেস্ট রুম এরিয়াটা গেস্ট রুম থেকে বের হলাম ড্রয়িং এই সেটটা একদম ওপেন এই মাথা থেকে নিয়ে একদম ও মাথা পর্যন্ত আর সম্পূর্ণ ওপেন নিচে যেটা আপনি অনেক কিছু রাখতে পারবেন সিঁড়ির পরে যেটা হচ্ছে এটা হচ্ছে ডাইনিং স্পেস বিগ সাইজ ডাইনিং স্পেস আচ্ছা এটা হচ্ছে ডাইনিং এর এখানে 8 জনের বসার ব্যবস্থা আছে আর ওখানে বড় ডাইনিং এটা হচ্ছে টেবিল কাউন্টার কিচেনের যে কাউন্টার টেবিল এটা কাউন্টার টেবিল থেকে এখান থেকে আপনারা খাবার সার্ভ করবেন এই ডাইনিং এর পরে এই সেটটা হচ্ছে আমার কমন ওয়াশরুম কমনের সাথে মার্বেল টেবিল কাউন্টার করা এই সেটটা হচ্ছে হাই কমন কিচেনে নিয়ে যাই আপনাদেরকে এখন চলুন তাহলে যাই কিচেনে এটা হচ্ছে আমার কিচেন এলপিজি বার্নার সব হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ক্যাবিনেট করা যেটা হচ্ছে ডাবল সিঙ্ক হ্যাঁ এটা হচ্ছে ক্যাবিনেট এটা হচ্ছে টেবিল স্পেস এখন নিয়ে যাব হচ্ছে সার্ভেন্ট জায়গা সার্ভেন্টের এন্ট্রি এক্সিট সম্পূর্ণ আলাদা এদিক দিয়ে হচ্ছে আমার মেইন দরজার এন্ট্রি এদিক দিয়ে হচ্ছে সার্ভেন্টরা আসবে সার্ভেন্টের জন্য আলাদা ভিতর দিয়েও আসতে পারে এবং বাইরে থেকেও আসতে পারে এটা হচ্ছে সার্ভেন্ট রুম আর সার্ভেন্ট রুমের সাথে একটা টয়লেট এই হচ্ছে কিচেন সার্ভেন্ট রুম এখানেও একটা কিন্তু ইউরোপিয়ান ফিটিংসের ডাবল সিঙ্ক দেওয়া আছে এটা কিন্তু টানা যায় বড় করা যায় খোলা যায় নিচতলা মোটামুটি এই আমার এখানে একটা গেস্ট রুম আছে একটা টয়লেট সহ এখানে আমার বড় একটা ড্রয়িং এরিয়া আছে এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া আমার টেবিল কাউন্টার কিচেন সার্ভেন্ট রুম কমন ওয়াশরুম এটা হচ্ছে নিচতলায় আমরা চলে যাচ্ছি একদম দোতলায় আমরা উপরে চলে যাচ্ছি ডুপ্লেক্সের দোতলায় এটা হচ্ছে টি ডেক সিঁড়ি যে প্ল্যাটফর্ম মাঝখানে একটা বড় গ্যাপ আছে এখানে টি ডেক দুইটা সিট আপনি এখানে টি ডেক বানাতে পারেন এখানে আপনারা চা খেতে পারেন কফি খেতে পারেন এবং এখানে কিন্তু একটা বড় উইন্ডো দেওয়া আছে বিগ উইন্ডো যথেষ্ট সানলাইট আসতেছে আমার এই পুরো বিল্ডিং কিন্তু মার্বেলের দেখেন পুরোটা হচ্ছে মার্বেল দোতলায় আমার এদিকে একটা ফ্যামিলি লিভিং আছে এখানে আমার একটা ফুল উইন্ডো দেয়া আছে ফ্যামিলি লিভিং স্পেসের সাথে এই যে আমার চাইল্ড বেডরুম এটা হচ্ছে আমার একটা টয়লেট খুব সুন্দর টেবিল কাউন্টারের কাজ করা হ্যাঁ এটা হচ্ছে আমার একটা টয়লেট এগুলো হচ্ছে খোলা যায় লাগানো যায় আর এটা হচ্ছে আমার শাওয়ার স্পেস গ্লাস দিয়ে কভার করা এখানে ইন টোটাল 4টা বেডরুম একটা হচ্ছে ডুপ্লেক্সের নিচতলায় আর 3টা বেডরুম হচ্ছে ডুপ্লেক্সের দোতলা আমাদের প্রত্যেকটা জানলা হচ্ছে ফুল হাইট উইন্ডো 7 ফিট হাইট এর সাথে একটা বারান্দা আছে বাইরে থেকে ভিউটা জাস্ট অত্যন্ত চমৎকার এই পুরো এরিয়া যা দেখছেন সম্পূর্ণটা হচ্ছে রূপায়ণ সিটির মধ্যে আইটা সাথে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা বাথটাব হাই কমোড এবং মার্বেল কাউন্টার করা হচ্ছে টেবিল কাউন্টার বেসিন। এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম, বিগ সাইজ মাস্টার বেডরুম, বড় এরিয়া। মাস্টার বেডরুমের সাথে এই যে দেখেন আমার ফুল হাইট উইন্ডো, এর একটা বারান্দা দেয়া আছে, বড় বারান্দা। এখানে খুব হাতের কাছে মসজিদ আছে এবং এলেভেল স্কুল আছে। আমরা এখন চলে যাচ্ছি মাস্টার বেডরুমের আরেকটা কর্নারে, যেখানে আপনি এখানে টেবিল দিতে পারেন, আলমিরা করতে পারেন, বা হচ্ছে নদীটা আমরা দুইটা সোফা বসিয়েছি। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ যে টয়লেটটা, টয়লেটে ঢুকতেই আপনার এখানে একটা ক্যাবিনেট চোখে পড়বে, বিগ সাইজ অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে আমার এটা হচ্ছে হাই কমোড, দুইটা বেসিন দেয়া, হ্যাঁ পুরোটাই হচ্ছে আপনার মার্বেল টেবিল কাউন্টার করা। ওকে, সো আজকের মতো এখানেই বিদায়। আশা করছি নেক্সটে অন্য কোথাও অন্য কোনো ফ্ল্যাট দেখাতে পারবো, বা অথবা হাউস, অথবা হচ্ছে হলো ল্যান্ড। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ফাহিম ভাই, আপনার সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাই। আমাদের এই যে ডুপ্লেক্স এরিয়া, এই ডুপ্লেক্স এরিয়া শুধুমাত্র আমরা একটা বিল্ডিং এ বুঝিয়ে দিচ্ছি না, এর সাথে আপনি পাবেন হচ্ছে কমিউনিটি স্পেস পাবেন। এখানে এখানে আমাদের পাশেই হচ্ছে কমিউনিটি ক্লাব আছে, এখানে আপনার হচ্ছে একটা গুলশান ক্লাব, বনানী ক্লাব, বা হচ্ছে বাড়িদারা যেরকম মানুষরা বসবাস করবে যে একটা ক্লাব মেনটেন করে, ওই ক্লাবটা পাবেন, ফ্যাসিলিটি পাবেন। এবং আমাদের এই প্রত্যেকটা ডুপ্লেক্স প্রজেক্টের সাথে সুইমিং পুল আছে, কিড সুইমিং পুল, অ্যাডাল্ট সুইমিং পুল আছে, তারপর হচ্ছে আপনার জিমনেশিয়াম আছে, কমিউনিটি হল আছে, হ্যাঁ, আর জগিং ট্র্যাক। আমার এই পুরো প্রজেক্টে হচ্ছে ৬.৫ কিলোমিটার জগিং ট্র্যাক আছে, সেটা একটা হিউজ এরিয়া। ওকে, আর অবশ্যই একটা কথা সবাই, আমি এর আগেও ভিডিওতে বলেছি, আবারও বলছি, কোনো জিনিসই নেন অবশ্যই কাগজপত্র চেক করে নেবেন, ওভারঅল সব কিছু ঠিক আছে কিনা নিজে থেকে চেক করে নেবেন। কারণ এক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আয়ন ফাহিম ড্রাইভার তো থাকবে না, কারণ আপনারা নিজেরা হচ্ছে হলো, আমি অবশ্যই যার সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই কাগজপত্রগুলো এবং হচ্ছে হলো ফ্ল্যাট, হাউস, ল্যান্ড এগুলো নিতে পারবেন। সো আমি অবশ্যই তার নাম্বারটা এখানে দিয়ে দিই, তো আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে দেন হচ্ছে হলো পরবর্তী স্টেপে আগাবেন। সো আজকে আর কথা বাড়াবো না, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন। মেহেদি ভাই, চলুন তাহলে হচ্ছে আমরা একটু সুইমিং পুলটা দেখে আসি। চলেন ফাহিম ভাই, তাহলে দেখেই আসি, আসেন। শিওর, ওকে। গাইজ, দেখতেই পারলেন হচ্ছে হলো মেহেদি ভাই আমাদের ডুপ্লেক্স ফ্ল্যাটটার বিষয়ে ওভারঅল বিষয়গুলো জানিয়ে দিল। এই ডুপ্লেক্স ফ্ল্যাটটার প্রত্যেকটা স্কোয়ার ফিটের হচ্ছে আলাদা একটা মূল্য রয়েছে, তো প্রত্যেকটা স্কোয়ার ফিটের মূল্য হচ্ছে 17,000 টাকা। আপনারা যারা হচ্ছে হলো নিতে চাচ্ছেন তারা হচ্ছে হলো আমাদের মেহেদি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, মেহেদি ভাই আপনাদের হচ্ছে হলো বাকি বিষয়গুলো হেল্প করবে। এখানে অনেকগুলো ফ্ল্যাট আছে, জাস্ট এটা একটা ডেমো হিসাবে দেখানো হলো আপনাদের। আপনারা যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে হচ্ছে হলো তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে তার নাম্বার দিয়ে দেবো। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমার নাম্বার তো থাকবে।